হাসনাবাদ তো লেবুখালি পিডাব্লিউডি রুটের পাশে বহু শতাব্দী প্রাচীন সিরিজ গাছ আছে, সেগুলি গভর্নমেন্টকে কেটে নেওয়ার দাবি সাধারণ মানুষের। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে হাসনাবাদ তো লেবুখালি পিডাব্লিউডি রুটের পাশ দিয়ে বহু শতাব্দী প্রাচীন সিরিজ গাছ রয়েছে। তার বেশিরভাগ গাছই কোন এক অজানা ভাইরাসে শুকিয়ে গেছে ডালপালাগুলো, আর সামনেই তো কালবৈশাখী আগত। তাই সাধারণ মানুষ তাসলিমা বিবি, মুক্তার আলী, রহুল আমিন গাজী, ফিরোজ গাজী, পল্টু মণ্ডলরা সরকার পক্ষের কাছে তাদের দাবি জানাচ্ছে দ্রুত যেন এই গাছগুলো কেটে নেওয়া হয়, না হলে আগামী দিনে এই গাছগুলোর জন্য আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। এমনকি কয়েকদিন আগে যে সামান্য ঝড় হয়েছিল তাতে হিঙ্গলগঞ্জের বাঁকড়া মাজাফা ক্লাবের পাশে যে সিরিজ গাছ আছে সেই গাছ থেকে একটি ডালও ভেঙে পড়ে একজনের মাথাতে, সে ব্যক্তি গুরুতর জখম হয়েছিল। তাই এখন থেকে যদি সাবধানতা অবলম্বন না করা যায় তাহলে ভবিষ্যতে আরও বিপদের সম্মুখীন হতে হবে। ব্যুরো রিপোর্ট, বঙ্গ সংবাদ। গাছে সামনে কালবৈশাখী আসছে, গাছটা কেটে নিতে হবে, না তো এই যে এদিন ঝড় হলো তোমার গাছের ডাল ভেঙে এক মানুষের মাথায় পড়লো, এ তো এইভাবে তো ক্ষতিগ্রস্তই হয়ে যাবে, ডাল না কেটে নিলে তো অসুবিধে। এবার সরকার নেয় তাহলে আমাদের দীর্ঘকালের জন্য কালবৈশাখী ঝড় সামনে, এই ঝড়ে গাছটা মানুষের গায়ে তো পড়তেই পারে, গাছেরও গাড়ি চলছে, আগে পড়েছে, আগে অনেক পড়েছে, তাতে কোনো মুহূর্তে এই গাছ ডালগুলো ভেঙে পড়তে পারে। আগে কি এরকম হয়েছে কোনো? হ্যাঁ পড়েছে তো, এর আগে অনেকবার পড়েছে, গাড়ি ঘোড়া বন্ধ ছিল, তারপরে এখন বর্তমান এক সপ্তাহ আগে এরকম ভেঙে পড়লো একটা ডাল, কারেন্টের তার নেই। হ্যাঁ।